অ্যাটিটিউড, তাহলে আমরা যে সাধারণ ছাত্ররা, আমরা কি রোহিঙ্গা? আমরা কি এদেশে মানুষ না? আমাদের হয় গুলি করে মেরে ফেলান, হয় গুলি করে আমাদের মেরে ফেলান। আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী বারবার বলতেছে টেকনিক্যাল লেখাপড়ার কথা। আমরা এই চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম সর্বদল ঐক্য পরিষদের এমন অনেকজন আছি এখানে, আমি আছি, অমর আছি, যারা টেকনিক্যাল লাইনের। আমরা দুজনই ট্রিপলির স্টুডেন্ট, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তাহলে আজকে ইঞ্জিনিয়ারিং পড়ো কেন ছেলেদের বেকার থাকতে হয়? কারণ আমাদের পড়ার সাথে আমাদের চাকরির লাইফের কোনো মিল নাই, কোনো মিল নাই। চাকরি আমরা যখন বহির্বিদ্যাটা পড়ি, আমরা চাকরির লাইফে যে আমাদের কি করতে হয়, এমএস ওয়ার্ড শিখতে হয়, এক্সেল শিখতে হয়, আমাদের পাওয়ার পয়েন্ট শিখতে হয়, আমাদের অটোকেট শিখতে হয়, আমাদের গ্রাফিক্স ডিজাইন শিখতে হয়। আমাদের এই পড়ালেখাগুলো তো আমাদের দেখবেন বিশ্ববিদ্যালয়তে এই পড়াগুলো হয় না। আপনি যদি দেখেন বাইরের দেশগুলোতে, বাইরের দেশগুলোতে দেখেন প্রত্যেকটা শ্রেণীতে আইএলটিএস এর আমরা যে ধাপগুলো আছে, আইএলটিএস আমরা যে আইএলটিএস করি আলাদাভাবে, তারা প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্লাসে ক্লাসে ধাপে ধাপে আইএলটিএস এর কোর্স করায় ধাপে ধাপে। অথচ আমরা ইংলিশ শিখতেছি সে পুরাতন আমলের, মান্দাত্তার আমলের কি গ্রামাটিক্যাল, যে গ্রামার কোনো কাজেই লাগে না, এই সাধারণ জ্ঞান মুখস্থ করি আমরা সারাদিন। আচ্ছা, একটা সরকারি চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান জেনে আমার লাভটা কি? আমি যে সাবজেক্টে লেখাপড়া করছি আমি সেই সাবজেক্টে দক্ষতা দেখাবো, আমাকে কেন সাধারণ জ্ঞান মুখস্থ করতে হবে? আমি ট্রিপলের স্টুডেন্ট, আমি কেন বাংলা মুখস্থ করবো? তাহলে আমি ইঞ্জিনিয়ার হয়েছি কেন? আমি ট্রিপলের স্টুডেন্ট, আমি কেন সাধারণ জ্ঞান মুখস্থ করবো? আমার মনে হয় এই দেশের লেখাপড়ারই কোনো সিস্টেম নাই, সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। এই ভুক্তভোগী ছাত্র সমাজের এই যে আমরা বৈষম্যের শিকার, আপনারা দেখা যাচ্ছে আপনারা জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেটে পরীক্ষায় 32 করতেছেন, আপনারা বিসিএস চিকিৎসকে আপনারা তাদের বয়স সীমা দিচ্ছেন 32, কোটাতা দিচ্ছেন 32, তাহলে আমরা যে সাধারণ ছাত্ররা, আমরা কি রোহিঙ্গা? আমরা কি এদেশে মানুষ না? আমরা সাধারণরা কেন সব জায়গায় ভুক্তভোগী হব? আমার কথা হচ্ছে সব জায়গায় সমান অধিকার থাকতে হবে, সংবিধানে বলা আছে আমি এই দেশের নাগরিক, আমি নাগরিক হিসেবে সব জায়গায় সমান অধিকার পাবো। তাহলে কেন আমরা সেই সমান অধিকারটা পাচ্ছি না? আমার কথাটা হচ্ছে এটাই। আমার আরো যে কথাগুলো হচ্ছে, আপনারা দেখছেন করোনার এই সময়টা শেষ হওয়ার পরে আমাদের যখন একই দিনে 22টা করে পরীক্ষা দিয়েছে একই দিনে, আমি আমার নিজের কথা বলবো, আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এডি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একদিনে 8টা পরীক্ষা পড়ছে, আমি পরীক্ষা দিতে পারছি মাত্র 2টা, 6টা দিতে পারি নাই। আমার এক একটা সার্কুলারে ফর্ম পূরণ করা ছিল 1000 টাকা, 1500 টাকা করে। তাহলে আমি আমার কাছ থেকে যে 1500 টাকার আমার যে সার্কুলার বাবদ নিল, আমার কি অধিকার ছিল না এই জায়গাটা, যে আমি সার্কুলার যেহেতু পূরণ করছি আমার তো পরীক্ষা দেওয়ার অধিকার আছে নাকি? সেই জায়গা থেকে আমি বলবো যে এই যে আপনারা দেখেন করোনার পরিবর্তিতে এই পরীক্ষাগুলো নিচ্ছে একই দিনে একাধিক নিয়োগ পরীক্ষা, একাধিক নিয়োগ পরীক্ষার পরে আরও কী করলাম, যে পরীক্ষাগুলো হচ্ছে ব্যাংকের পরীক্ষায় প্রশ্ন ফাঁস, অডিটি প্রশ্ন ফাঁস, সমাজসেবা প্রশ্ন ফাঁস, খাদ্য অধিদপ্তরের প্রশ্ন ফাঁস। তাহলে যে প্রশ্ন ফাঁস, একাধিক নিয়োগ পরীক্ষায় একদিনে আমাদের বয়স সীমা শেষ করে দিয়েছেন, আমরা যাবোটা কোথায় বলেন তো? হাতে যে 30টা সার্কুলার ছিল করোনার পরেই, সেই সার্কুলারগুলো আপনারা একই দিনে 26টা করে পরীক্ষা দিয়ে সেই সার্কুলারগুলো শেষ করে দিয়েছেন, তাহলে আমরা যাবোটা কোথায়? আমাদের হয় গুলি করে মেরে ফেলান, হয় গুলি করে আমাদের মেরে ফেলান, আর না হলে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি সহ বাকি তিন দফার জন্য আপনারা প্রত্যেকটা দফায় কেন যৌক্তিক, 4টা দফায় পূরণ করেন এবং আমাদেরকে সুযোগ করে দেন। আমরা তো চাকরি চাইনি, আমরা চাইছি চাকরির সুযোগ, আবেদন করার সুযোগ। আপনারা আমাদের নীতি নির্ধারকদের কাছে বলবো একটা কথা, আপনারা বহির্বিশ্বের দিকে তাকান, আপনারা যখন একটা বক্তব্য দেন আপনারা সবসময় বলেন আপনারা উন্নয়নশীল দেশের কথা বলেন, আপনি বাইরের উন্নয়নশীল দেশগুলোর দিকে তাকান তো, একমাত্র পাকিস্তান ছাড়া আর কোন জায়গায় চাকরিতে প্রবেশের বয়স 30 নাই, সব জায়গায় চাকরিতে প্রবেশের বয়স 35-এর উপরে। তাহলে কেন আমরা এই পাকিস্তানকে ফলো করছি, যারা আমাদের শত্রু ছিল আমরা কেন তাদেরকে ফলো করছি? এই জায়গা থেকে আমি একটা কথাই বলবো যে অবিলম্বে আমাদেরকে এই রাজপথ ছেড়ে বইয়ের পড়ার টেবিলে আমাদেরকে বসতে দিন এবং চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি সহ বাকি 3 দফা পূরণ করুন। আপনারা দেখেছেন, আপনারা জনসমর্থন চেয়েছিলেন, আমরা তো দেখিয়েছি 16ই জানুয়ারি, 28শে ডিসেম্বর, 11ই জুন, আমরা দেখাইনি জনসমর্থন,
মানুষ আমরা রাস্তায় দাঁড়িয়েছি, আপনারা জনসমর্থন যখন দেখাতে চাই তখন আপনারা আঘাত করেন।